এখন আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের এই লাইভটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। ঠিক আছে, 31 উইক চলছে, আমার এখন বমি হয়, এখন কিছু খেতেও পারি না। আচ্ছা, 31 উইকস যেহেতু তোমার চলতেছে, এখন অনেক সময় বোঝা যায় বমি কিন্তু অনেক কারণে হয়। তোমার অ্যাসিডিটির জন্য হইতে পারে, অথবা অ্যাসিডিটির মেইনলি অ্যাসিডিটির প্রবলেমের জন্য হইতে পারে। সেটার জন্য তুমি অ্যান্টাসিড খেতে পারো, অথবা গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খেতে পারো। সাথে আমরা বমির ওষুধও দিতে পারি, এমিস্টেট ট্যাবলেট অথবা প্যালোক্সি, এমিস্টেট, ভূমিরন, এরকম অনেক ট্যাবলেট আছে, এন্টিবায়োটিক, এইগুলোও দিতে পারি। কিন্তু যদি তোমার এক্সেসিভ ভমিটিং হয় তখন কিন্তু আমরা একটু লিভার ফাংশন টেস্ট করব। লিভার ফাংশন টেস্ট করে আমরা দেখতে চাই তোমার কোনো বিলুরবিন মানে লিভারের কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা। অনেক সময় লিভারের অ্যাবনর্মালিটি হলেও এরকম বমি হতে পারে। আর এমনি নর্মালভাবে যদি আমি চিন্তা করি, তোমার অ্যাসিডিটির জন্য হতে পারে। তুমি অ্যাসিডিটির ওষুধ খাও এবং যা খাইলে তোমার বমি হয় সেগুলো অ্যাভয়েড করো। কর্ডসেল বাংলাদেশকে ধন্যবাদ সুন্দর প্রচারণার জন্য, এবং সুন্দরভাবে এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যা কিনা আমাদের অনাগত বাচ্চাদেরকে রক্ষা করতে পারে অনেক ধরনের ডিজিজ থেকে। প্রায় মোর দেন 180 ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা থ্যালাসেমিয়া শূন্য করতে পারি। ধন্যবাদ কর্ডসেল বাংলাদেশ।